9 e to the power x to the power 10 dx. তো এই ফরম্যাটের ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা কি করব, x টু দি পাওয়ার 10 আছে, যদি এটাকে আমরা z ধরি, খেয়াল করো এখানে একটা চেহারা আসবে কিরকম, তারপর এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, 10 x টু দি পাওয়ার 10 মাইনাস 1, এখানে হচ্ছে কত আসবে বলো তো, ইকুয়াল টু dz বাই dx আসবে। তো এটাকে আমরা কি লিখতে পারি, 10 x টু দি পাওয়ার 9 ইকুয়াল টু dz বাই dx আমরা লিখতে পারি। তো এখান থেকে কি লেখা যায়, এখান থেকে আমরা লিখতে পারি যে x টু দি পাওয়ার 9 dx ইকুয়াল টু dz ডিভাইডেড বাই হচ্ছে 10। এখন খেয়াল করো, তাহলে এটাকে আমরা এখন কিভাবে চিন্তা করতে পারি, ধরো এটাকে আমরা চিন্তা করতে পারি e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 10 আছে ইং টু x টু দি পাওয়ার 9 dx, এটাকে আমরা এভাবেও চিন্তা করতে পারি। তাহলে এটাকে লেখা যায় কি e টু দি পাওয়ার z, কারণ x টু দি পাওয়ার 10 কে আমরা z ধরছি, আর এইটুকের পরিবর্তে আমরা লিখতে পারি কত, dz বাই কত 10 লিখতে পারি। তাহলে এই জায়গায় এই 1 বাই 10 টা বাইরে চলে আসবে, তাহলে 1 বাই 10 এই জায়গায় e টু দি পাওয়ার z, এই জায়গায় আসবে হচ্ছে dz। তাহলে এই জায়গায় আমরা কি লিখতে পারি, 1 বাই 10, এখানে e টু দি পাওয়ার z আসবে, তাহলে e টু দি পাওয়ার z প্লাস হচ্ছে কত আসবে c, কারণ একটু আগে আমরা সূত্র শিখছি কি e টু দি পাওয়ার x dx, এটাকে যদি ইন্টিগ্রেশন করি e টু দি পাওয়ার x কে, আমাদের রেজাল্ট আসে e টু দি পাওয়ার x প্লাস হচ্ছে কত আসে c। তো এইবার এখানে আমরা z এর মান যদি বসা দেই, তাহলে আমাদের কি আসবে, 1 বাই 10 e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 10 ইকুয়াল টু কত, সরি প্লাস কত আসবে c, তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। আচ্ছা একজন বলছে আরেকবার রিপিট করতে, এটা যে রিপিট করতে বলছি একটু মনোযোগ দাও, এখানে x টু দি পাওয়ার 10 e টু দি পাওয়ার কত আছে, x টু দি পাওয়ার কত আছে 10 dx, এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে বলছে, আমরা যদি x টু দি পাওয়ার 10 কে z ধরি, পরবর্তীতে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, আমাদের আসে 10 x টু দি পাওয়ার 9 dz dx। তো এটাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 9 dx ইকুয়াল টু dz বাই 10। তো এইটাকে যদি আমি রিয়ারেঞ্জ করে লিখি, দেখো e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 10 আছে ইং টু x টু দি পাওয়ার 9 dx আছে, x টু দি পাওয়ার 9 dx এর পরিবর্তে আমি লিখতে পারি dz বাই 10, এখানে dz বাই 10 লিখলাম, e টু দি পাওয়ার z কে আমি e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 10 কে আমি লিখতে পারি e টু দি পাওয়ার z। তো এখানে 1 বাই 10 আছে, এই 1 বাই 10 টাকে বাইরে নিয়ে আসছি, এটাকে ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার x প্লাস c আসে, তাহলে এখানে e টু দি পাওয়ার x এর জায়গায়, এখানে x এর জায়গায় আছে z, তাই আমরা z লিখছি, পরের লাইনে z এর জাস্ট মান বসা দিছি।